আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন। এরকম সুন্দর সুন্দর ভিডিও আরো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে এবং লাইক শেয়ার কমেন্ট করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়েছে, জিনিসটি খুব সুন্দর তৈরি হয়েছে। এটা আমি মা সরস্বতীর সামনে টাঙিয়েছি, রুম ডেকোরেশনের কাজে ব্যবহার করেছি। আপনারা যে কোনো ঠাকুরের রুম ডেকোরেশনে আপনারা লাগাতে পারেন, এই জিনিসটা টাঙিয়ে দিতে পারেন। ধরেন খুব সুন্দর দেখতে লাগবে, খুবই সুন্দর দেখতে লাগবে। এরকম আরও খুব সুন্দর সুন্দর রুম ডেকোরেশন আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণে অবশ্যই আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন।